হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্পিং হ্যান্ড আজ আপনাদেরকে জানাতে চলেছে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হল পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি হসপিটালে আউটডোরে রোগী দেখানোর জন্য যে একটি টিকিট কাটতে হয় আমাদের সেটি কাটার জন্য ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় এবং অনেক কষ্ট করতে হয় কিন্তু এখন সেটি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই ডাক্তার দেখানো যাওয়ার দুই এক দিন আগেই আপনি সে টিকিটটি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কাটতে পারবেন সেটা কিভাবে করবেন কোথায় কি করতে হবে সবই খুঁটিনাটি সবই জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে চলুন তাহলে এই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটিকে দেখুন তাহলে সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধু ছোট্ট একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন চলুন তাহলে দেখানো যাক প্রথমে আপনাকে কী করতে হবে যে নিজের মোবাইলের যে গুগল ক্রোম বাটনটি আছে সে গুগল ক্রোমটিকে ওপেন করতে হবে এখানে লিখতে হবে ডাব্লু বি হেলথ আমার লেখা আছে তাই চলে আসলো ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন এই পোর্টালে আপনাকে যেতে হবে যাওয়ার পরে আপনার কাছে একটা পেজ খুলবে তা আমি এইখানে এই জায়গাটা দেখবেন ঠিক এই জায়গাটাতে ওপিটি টিকিট বুকিং লেখা আছে সেই জায়গাটাতে আপনাকে টাচ করতে হবে এখানে টাচ করতে গেলে এরকম একটা পেজ খুলো দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে অনলাইন টিকিট বুকিং আর একটা হচ্ছে অনলাইন টেস্ট রিপোর্ট আপনি যদি অনলাইনে কোনো রিপোর্ট করাতে চান তাহলে অনলাইনে আপনি বুক করতে পারবেন আপনি যদি অনলাইনে টিকিট কাটাতে চান মানে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটাতে চান তাহলে সেটা অনলাইন টিকিট বুকিংয়ে আপনাকে ক্লিক করতে হবে তাহলে চলুন আমি এখানে টিকিটে বুক করলাম এখানে করার পরে আপনার কাছে একটা মোবাইল নম্বর যাবে সেটা অবশ্যই আপনার পারমানেন্ট মোবাইল নম্বরটাই দেবেন ভুল ভাল দেবেন না কারণ সেখানে একটা ওটিপি আসবে তাহলে চলুন আমি আমার মোবাইল নম্বর দিচ্ছি মোবাইল নম্বর দেওয়ার পরে ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন ভেরিফাই অপশানটাতে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি চলে আসবে খুবই তাড়াতাড়ি একটা ওটিপি আসবে হুম দেখুন বন্ধু আমার কাছে ওটিপিটা চলে এসছে এবার আপনি ওটিপিটাকে একটু দেখবেন যেটা আছে সেটা আপনি সেম টু সেম লিখে দেবেন ছটা সংখ্যার অবশ্যই হবে তাহলে আপনি লিখুন সে উনআশি বাউন্ন তিরিশ আমি এখানে টাচ লিখে দেবো এখানে জাস্ট ওটিপিতে উনআশি বাউন্ন তিরিশ লিখে আপনি সাবমিট বাটনটিতে ক্লিক করবেন সাবমিট পার্টার থেকে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলবে প্রথমে যেটা অপশান আছে হসপিটাল নেম আপনি কোন হসপিটাল দেখাতে চান তাহলে আপনি যেটাতে যেখানে চান সেখানে যা দেখবেন সেখানে টিক মারবেন আমি ধরুন কোনটাতে যাওয়া যায় ধরুন যে মালদা মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজে আমি ক্লিক করলাম তারপরে এরকম একটা ঘুরবে তারপরে বলছে ডেট ভিজিট ডেট আপনি কখন ডাক্তার দেখাতে চাইছেন চলুন আমি চলুন ডাক্তার দেখাতে চাইছি পঁচিশ তারিখে পঁচিশ চার দু হাজার কুড়ি আপনার নাম আপনি আপনার নাম লিখবেন যেটা পেশেন্টের নাম হবে আর কি পেশেন্টের নামটা অবশ্যই লিখবেন আমি আমার নাম লিখলাম জেন্ডার আপনি ছেলে নামে ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তা আমি মেল লিখলাম এবার আপনার বয়স কত আপনি আপনার বয়স দেবেন মানে এনে কি পেশেন্টের বয়স এটা ভালো করে লক্ষ্য রাখবেন পেশেন্টের বয়স দেবেন অবশ্যই পেশেন্টের বয়স দেবেন ওর মাস কত হলো এটা ক্যালকুলেট করে দিয়ে দেবেন ডেটটা কত এই কতদিন হলো হ্যাঁ তারপরে এখানে কান্ট্রি নেম আসবে এখানে একটা কান্ট্রি নেম আসবে কান্ট্রি নেমটা অবশ্যই দেওয়া থাকবে আমাদের স্টেটের নেমটাও দেওয়া থাকবে এবার আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট মানে আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্ট এখানে দেবেন আমি দিলাম মালদা তারপরে বলছে তারপরে দেখুন বলছি যে পিএস আপনার পুলিশ স্টেশন মানে থানা কোথায় আপনি যেখানে বাস করেন তা আপনার থানা কোথায় কালিয়াচক দিলাম তারপরে অ্যাড্রেস তো আমি এখানে আপনার এখানে ভিলেজ পোস্ট যা আছে লিখবেন আমি এখানে লিখলাম কালিয়া চক কালিয়া চক লিখলাম এবার এখানে বলছি আপনি পিন নম্বর দিন পিন নম্বর দেব সেভেন থ্রি আমি আমার পিন নম্বর দেওয়া হয়ে গেছে তারপরে যেটা আছে সেটা লাইনটা খুব ইম্পর্টেন্ট সেটা খুবই ইম্পর্টেন্ট যে ওপিটি যে আপনি যে পেশেন্টটা যাবেন সে পেশেন্টটা কী ধরনের রোগ আপনি যখন এআরটি তারপর যে আছে ডেন্টাল ওপিটি ইএনটি আই ওপিটি জেনারেল মেডিসিন আপনার যা যা আছে সেটা আপনি দেবেন যে পেশেন্টের যা অসুখ হয়েছে স্কিনের থাকলে স্কিনে দেবেন ধরুন আমি দিয়ে দিলাম ডেন্টাল দাঁত দাঁতের রুগী দেখানোর সঙ্গে সঙ্গে এখানে আপনাকে দিয়ে দিবে যে ডাক্তার কোন ডাক্তার আছে ডাক্তার অসীম আকরাম এবং ডক্টর অরিন্দম সাহা রুম নম্বর আটশো সতেরো আপনাকে ডিটেলস দিয়ে দেবে এটি আপনি আবার ভালো করে আপনি দেখে নেবেন একবার যে সব ঠিকঠাক দিলেন কি না সব ঠিক ঠিক যদি আপনার যদি হয়ে যায় যে সব ঠিকঠাক দিয়ে দিচ্ছি তারপরে সেভ বাটনটিতে আপনি ক্লিক করবেন সেভ বাটনটিতে ক্লিক করার পরে আপনাকে কাছে এরকম একটা পেজ খুলে যাবে সে পেজটি এইরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখুন সম্পূর্ণ জিনিস লেখা আছে আপনার টিকিট অলরেডি বুকিং হয়ে গেছে ঠিক আছে এবার এই পেজটাকে আপনি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে সোজা আটশো সতেরো নম্বর রুমে সোজা দাঁড়িয়ে যাবেন গিয়ে মানে সোজা ডাক্তারের চেম্বারে আপনাকে কোনো কিছু লাইন করতে হবে না কোথাও কোনো পেমেন্ট করা দরকার নাই কোনো কোনো লাইনে থেকে খেতে হবে না লাইনে সকাল ভোর থেকে গিয়ে দাঁড়াতে হবে না আপনাকে ঠিক একদম আটশো নম্বর রুমে গিয়ে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে চলুন বন্ধু আশা বন্ধুরা আশা করছি ভালো লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে থাকুন